আসসালাম ওয়ালাইকুম স্বাগতম সবাইকে আমার চ্যানেলে বাড়িতে আমি কিভাবে শিং মাছ কেটে খুব সহজেই পরিষ্কার করি একটি ভিডিও সাথে শেয়ার করব। শিং মাছগুলো পানিতে জিয়ে রেখেছিলাম আর শিং মাছটা সবসময় তাজা খেতেই ভালো লাগে তাই যখনই কেনা হয় তখনই আমি শিং মাছগুলো এইভাবে পানিতে জিয়ে রাখি শিং মাছগুলো আমি একটা বালতিতে জিয়ে রেখেছিলাম এখন মাছের মধ্যে যে পানিটা আছে সেই পানিটা ফেলে দিব যেহেতু শিং মাছ গুলো তাজা তাই শিং মাছ এই তাজা অবস্থায় তো কাটা যাবে না তাই শিং মাছ একটু মেরে নিতে হবে তাই শিং মাছ মারার জন্য আমি এখানে এক টেবিল চামচ লবণ দিব এই লবণটা দিলে শিং মাছ অনেকটা নিস্তেজ হয়ে মারা যায় তখন শিং মাছ কাটতে সুবিধা হয় লবণ দিয়ে আমি পাঁচ মিনিট শিং মাছগুলোকে এভাবে রেখে দিব পাঁচ মিনিটের মধ্যেই শিং মাছগুলো নিস্তেজ হয়ে মারা যাবে এখন আমি শিং মাছগুলোকে কেটে নিব আর জ্যান্ত অবস্থায় যে শিং মাছের গুতা একবার খেয়েছে সে ভালো করেই জানে যে শিং মাছের কাটার কত জ্বালা তাই কোটার জন্য শিং মাছটাকে অবশ্যই মেরে নিতে হবে আমি শিং মাছের মাথাটা রাখবো না তাই শিং মাছের মাথাটা কেটে ফেলে দিব মাথাটা কাটা হয়ে গেলে এখন দিকে সামান্য একটু কেটে দিব ঠিক এইভাবে শিং মাছটা কেটে নিব আর এই শিং মাছটা কাটা কিন্তু খুবই সহজ শুধুমাত্র কাটার আগে মাছগুলোকে অবশ্যই একটু মেরে নিতে হবে আর কেউ যদি শিং মাছের মাথা সহ মাছটা কাটতে চান তাহলে প্রথমে শিং মাছের মুখের কাছে যে দাড়ি দুইটা আছে এই দাড়ি দুইটা ঠোঁট সহ একটু কেটে নিতে হবে এখন দুই সাইডের কাটাটা ঠিক এইভাবে কেটে ফেলে দিতে হবে আর এই কাটাটা কাটার সময় একটু সাবধানে কাটতে হবে যাতে করে কাটাটা হাতে ফুটে না যায় মাথা সহ ঠিক এইভাবে শিং মাছটাকে কেটে নিতে হবে আমি মাথা ছাড়া এবং মাথা সহ দুভাবেই শিং মাছটা কেটে নিব আমার শিং মাছগুলো কাটা হয়ে গিয়েছে আমি এখানে কয়েকটা মাথা সহ কেটেছি এবং মাথা ছাড়াও কেটেছি এখন মাছগুলোকে আমি একটু ধুয়ে নিব যাতে করে মাছের উপর যে পিচ্ছিল একটা ভাব আছে সেই পিচ্ছিলতাটা চলে যায় এতে করে মাছটা পরিষ্কার করতে সুবিধা হবে এখন এই রকম একটা স্টিলের মাজনি দিয়ে আমি মাছগুলোকে পরিষ্কার করে নিব স্টিলের মাজনিটা দিয়ে ঠিক এইভাবে আস্তে করে ঘষা দিলেই মাছটা খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে আর এই মাজনি দিয়ে মাছগুলো পরিষ্কার করতে খুবই কম সময় লাগে মাজনিটা দিয়ে আস্তে করে ঘষে ঘষে মাছগুলোকে পরিষ্কার করে নিতে হবে গ্রামের বাড়িতে এইসব শিং মাছ পরিষ্কার করার জন্য ডুমুরের পাতা ব্যবহার করা হয় ডুমুরের পাতা দিয়ে ঘষে মাছগুলোকে পরিষ্কার করতে খুবই সহজ ডুমুরের পাতা দিয়ে ঘষে মাছগুলো পরিষ্কার করলে খুব সহজেই মাছগুলো পরিষ্কার হয়ে যায় কিন্তু সেই ডুমুরের পাতাটা পাওয়া খুবই কষ্টকর তাই অনেকে পেঁপে পাতা বাটা বা পেঁপের খোসা বাটা ব্যবহার করেন অনেক সময় দেখা যায় হাতের কাছে পেঁপে থাকে না আর পেঁপের পাতাটাও জোগাড় করাও খুব মুশকিল হয়ে যায় তাই পেঁপের পাতা আর পেঁপে যখন হাতের কাছে থাকবে না তখন মাছ পরিষ্কার করা কি আর বসে থাকবে তাই ঠিক তখনই এরকম স্টিলের মাজনে দিয়ে আপনি মাছটাকে খুব সহজেই পরিষ্কার করে ফেলতে পারেন আমার সব মাছগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ লবণ আর সামান্য ভিনেগার লবণ আর ভিনেগার দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে এভাবে কষলে নিব এতে করে মাছটা খুব সুন্দরভাবে চকচকে করে পরিষ্কার হয়ে যাবে এভাবে আমি দুই মিনিট মাছটাকে কষলে নিব আমি একটা ঝুড়িতে মাছগুলোকে নিয়ে নিলাম এখন মাছগুলোকে ভালো করে ধুয়ে নিব আমার মাছগুলো ধোয়া হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর খুব সহজেই পরিষ্কার হয়ে গিয়েছে শিং মাছগুলো আর এই মাছগুলো পরিষ্কার করতে খুব বেশি ঝামেলাও নেই তাই মাছ কিনে আনলে এখন আর কোনো টেনশনই থাকবে না আপনি খুব সহজেই মাছগুলোকে পরিষ্কার করে দিতে পারবেন আর মাছগুলোকে কাটার সময় মাছের পিঠের এই অংশে দুই পাশে দুইটা রক থাকে এই রক দুটোকে ফেলে দিতে হবে আমি এখন আর মাছগুলোকে কাটবো না যখন মাছগুলো কাটবো তখন রকটা ফেলে নিব তো দেখলেন তো খুব সহজেই কিভাবে আমি বাড়িতে শিং মাছ পরিষ্কার করি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ